জায়গায় আপনি 300 টাকা বিল লাগা উল্টা পড়া আপনি নাম বিচ নেবেন আপনি 20 টাকা নেবেন আর রেডি করতে তাহলে আই উল্টা পড়া দাম করে লাগা মিডিয়া দাম বলো মাল তাহলে বোয়া গেছে কেন বুঝবেন না মাল বেচি 20 টাকা আমি 30 টাকা বিল গেল না আপনি 20 টাকা দেন টাকা দেন দাম করে দেন এই যে আগুন সামনে দেন টাকা দেন অক্ষর দেন দেন টাকা দেন আপনি 30 টাকা করবেন কেন আমি বেশি 20 টাকা আপনি আমি কোন সিনি টাকা বলবেন আপনি টাকা হ্যাঁ আপনি কইবেন কেন দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা যাত্রা বাড়িতে দর্শক আজকে আমরা জানবো পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন সাইজের বাঙ্গিগুলো বিক্রি হয় দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ দর্শক আজকে পুরো ভিডিওতে এই কাকার সঙ্গে কথা বলে আজকে আমরা জানবো আজকের বাজারে কিভাবে বাঙ্গিগুলো বিক্রি হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা আল্লাহ আছি ভালো আমি ভালো আছি হ্যাঁ ভালো আছি তো এখন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে বাঙ্গির মোটামুটি চলে ভালোই মোটামুটি ভালোই চলে আচ্ছা আচ্ছা তো আমাদের দর্শকদের আজকে দেখাবো কোথা থেকে এইখান থেকে দেখাই হ্যাঁ এইগুলো আপনার পিস কত করে এই সামনে এইটা 20 টাকা 20 টাকা এইটা পিস 20 টাকা করে 20 টাকা আচ্ছা আচ্ছা যারা নিবে তাদের কত পিস নিতে হয় তারা নিতে 50 টাকা 30 40 টাকা 40 পিস নিতে হয় 40 পিস নিতে হবে আর এই যে সামনে এইগুলোর পিস কত করে এগুলো 50 টাকা 50 টাকা এইটা পিস 50 টাকা করে জি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো সাইজটা বেশি বড় না কিন্তু দাম আপনার বেশি হওয়ার কারণ কি কারণ সব দিক দিয়ে জল গরম মাল আসে কম ও মাল কম আসে এই জন্য আপনার দামটা বেশি বেশি আচ্ছা 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 তো আমরা এই সাইডে দেখি এই যে এইটা এইগুলো কত করে এগুলো 30 টাকা এগুলো আপনার পিস 30 টাকা করে তাই না 30 টাকা করে প্রতি পিস আর এইগুলো কত করে এইটা 30 টাকা এইটা 30 টাকা করে যা আছে সব 30 টাকা এইগুলো পিস 30 টাকা আচ্ছা ওইগুলো 50 টাকা ওইটা 50 টাকা করে প্রতি পিস প্রতি পিস আসলে এগুলো আসছে কোথা থেকে আপনাদের আরোদে চাঁদপুর থেকে চাঁদপুর থেকে আসছে আর এই যে সামনের এগুলো কত করে এগুলো 30 টাকা আর এই সাইডে দেখি আমরা এগুলো কত করে এগুলো সব 30 টাকা আর একটা 50 টাকা ওই যে যা আছে এই জায়গাতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি ফাটা হ্যাঁ এগুলোর দামটা কি একটু কম হবে ফাটাগুলো না ফাটাগুলো আর বেশি হয় ফাটাগুলোর দাম বেশি বেশি কি কারণে এই যে ফাটা রে বাল্লা নে মাল বেশি 20 টাকা আমি 30 টাকা বিল গেল না আপনি 20 টাকা দেন দেন টাকা দেন দাম করে দেন এই যে আগুন সামনে দেন টাকা দেন অক্ষর দেন দেন টাকা দেন হ্যাঁ আপনি 30 টাকা করবেন কেন আমি বেশি 20 টাকা আপনি আমি কোন সিনি টাকা বলবেন আপনি টাকা হ্যাঁ আপনি কইবেন কেন আমি অপন্দ বয়সে মিডিয়া সামনে বলে বাহাদুর দেন টাকা দেন টাকা দেন আপনি কইবেন কেন স্যার পজিশন মিডিয়া সামনে এটা কইবেন কই দিবেন মাত্র 20 টাকা মাত্র বাঙ্গি সামনের এইগুলো কত করে এই সামনের 18 টাকা 18 টাকা করে আচ্ছা দাম যদি আপনার লাগে আপনি কিছু নিয়ে যান আমার জন্য মানে যদি আপনার লাগে কম দামে আপনি নিয়ে যাবেন কে ভালো বাড়ি লাগে বাড়ি লাগে হ্যাঁ ভালো তাহলে আর টাকা দিয়ে যান এই সামনে এগুলো কত করে যা আছে 20 টাকা আর এই সামনে এগুলো যা আছে 20 টাকা এই সামনে যা আছে 20 টাকা 20 টাকা করি সব 20 টাকা আছে কি লাভ বেশি হইছে না লস বেশি হইছে হ্যাঁ আমার 100 গাই বেয়ে গেছে গা যা আছে 20 টাকা কম আলামে নাই জানলাম মাথা গরম কেন রোজার দিনে কিত্তাম চারটি আনা থাকলে আমার যদি বান্ডিল জায়গা বান্ডিল চলে গেছে আর কি আরে সকাল থেকে তো 15 টাকা বিক্রি করছে হ্যাঁ 16 টাকা বিক্রি করছে কিছু না একটা তা আমার কাছে 20 টাকা চাইছেন কেন সাইজ বড় না সাইজ বড় একটু সাইজ বড় না সকাল থেকে 14 টাকা 13 টাকা বিক্রি করতে আছেন আমার কাছে 60 টাকা বাড়াইয়া বলেন আমার জন্য তাই না এই যে গরম দেন শুধু ফাপড় দেন নাকি ফাপড়ে বিক্রি করেন এটা বড় মাল কাকা এটা বড় মাল এগুলো কত করে এগুলো কত 25 30 হলে বেশ
আর 25 টাকা করে আর এখন ওই সত্যি কথা বলেন এগুলো কত বিক্রি করেন কোনটা এগুলো 20 টাকা তা আমার যদি আপনার সামনে কোনো গায়ক থাকে আমি তখন দিয়ে দেব হ্যাঁ আমার কেউ দেখেন যদি কেউ না আমি দিয়ে দেব হ্যাঁ সামনে এগুলো একবারে ফিক্সড কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে এগুলো কত 30 বাই 30 30 বাই 30 মাল তো নামাইছে কিছু কোনো এই কারণে মোটামুটি সুস্বাদু হবে এগুলো ভালোই মাল ভালো তো আসলে এখন কি আপনাদের ব্যবসার সিজনে কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য কেউর ভালো কেউর খারাপ আমার তো মোটামুটি আল্লাহর মধ্যে ভালো আমি খারাপ বলবো না খুশির কারণে কি উত্তেজিত হয়ে গেছেন হ্যাঁ মানে লাভের লাভ বেশি হওয়ার কারণে কি উত্তেজিত বেশি হইছেন আমার বেশি আমি খুশিতে আমি খুশিতে অনেক বেশি এলাম মাল সমস্যা সামনে খুশিতে বেশমু নিবেন খুশিতে নাই স্যার নিবেন নিবেন নিবেন